অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে সই না করায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়াকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে অনুমতি ছাড়া কথা বলে ইমরান আহমেদ ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, ইমরান আহমেদ ভূঁইয়া অ্যাটর্নি জেনারেল অফিসের একজন দায়িত্বপ্রাপ্ত ডেপুটি। তিনি যদি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, তবে হয় তাকে পদত্যাগ করে কথা বলতে হবে অথবা অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিয়ে কথা বলতে হবে। তিনি এমনটি করেননি, তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ সময় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি দেখবেন বলেও জানান তিনি। এর আগের দিন সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিবৃতিতে সই করবেন না তিনি। তার ভাষ্যমতে ডক্টর ইউনূসের পক্ষে 100 জন নোবেল বিজয়ী সহ 160 জনের বেশি বিবৃতি দিয়েছেন। এই বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। তিনি তাদের বিবৃতির সঙ্গে একমত। তিনি মনে করেন অধ্যাপক ডক্টর ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, তাকে সম্মানহানি এবং বিচারিক হয়রানি করা হচ্ছে। অ্যাটর্নি জেনারেল অফিস থেকে তার প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে। সেখানে নোটিশ করা হয়েছে যে সকল অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত সকলকে এই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য আমি ডিসাইড করেছি যে এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না। যে এই বিবৃতিটা আমরা দিয়েছেন 160 জন নোবেল জুড়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, আমি ওনাদের বিবৃতির সাথে এক। কেন স্বাক্ষর করবেন না জানতে চাইলে সাংবাদিকদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ইসরায়েলে বিচার সম্পর্কিত যে আইন সংস্কার হচ্ছে, ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এটা আমার নিজস্ব চিন্তা, বিষয়টি সেরকমই। গত 27 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে চিঠি লিখেন 160 বিশ্বনেতা। এরপর থেকেই দেশের অঙ্গনে চলছে নানা আলোচনা সমালোচনা। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।